Namaskar, all my dear students, everybody, how are you? Very good. Today class KG1, Bishoy Bangla, Pata number 24, page number 24. Topic is Ager Okhoti Dekho. Taito, Ager Okhoti Dekho. I will discuss before class Macher Okhoti Dekho. তাই তো টুডে আগে অক্ষরটি লেখো টুডে ক্লাস আগে অক্ষরটি লেখো তাহলে তোমাদের যে টপিকটা নিয়ে আজ আমি আলোচনা করব সেটা হচ্ছে আগে অক্ষরটি লেখো ওকে এই টপিকটা তোমরা কিভাবে পড়বে পরীক্ষায় এটা কিভাবে করবে না করবে সেটা তোমরা মন দিয়ে আমি যে বলাচ্ছি সেটা মন দিয়ে তোমরা পড়ো ওকে দেখো লুক এট দ্য ব্ল্যাকবোর্ড দেখো আমার কতগুলো বর্ণনা দেওয়া আছে তাই তো তোমরা ঠিক তাদের আগে সেই শূন্যস্থানের মধ্যে যেটা তোমাদের সঠিক অক্ষর হবে সেই সঠিক অক্ষরটা তোমাদেরকে লিখতে হবে ওকে তো দেখো প্রথমে দেওয়া আছে আমার একটা শূন্যস্থান দেওয়া আছে ড্যাশ তারপর দেওয়া আছে খ তাহলে আমার খ এর ঠিক আগে যে অক্ষরটি হবে সেটা আমাদেরকে লিখতে হবে তাহলে খ এর আগে অক্ষর আমার কি হবে ব্যঞ্জনবর্ণ প্রথম বর্ণ ক তাহলে আমার ব্যাকুরেট বর্ণ হচ্ছে কি ক তাহলে ক এর ক খ তাহলে খ এর আমার আগে বর্ণ কি হবে ওকে তারপর দেখো আমার দেওয়া আছে শূন্য একটা ড্যাশ দেওয়া আছে তারপর কি ইও দেওয়া আছে মানে ইও এর আগে বর্ণ কি চ ছ বর্গ জ ছ ইও মানে ইও এর আগে বর্ণ অক্ষর কি হয়ে গেছে ঝ প্রত্যেক তোমরা ব্যঞ্জন বর্ণ দেখো আদর্শ যদি বলে দেখো দেখো সেখানে দেওয়া আছে বর্ণ ক থেকে ছন্দ বিন্দু পর্যন্ত দেখো ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে তারপর দেখো ড্যাশ দেওয়া আছে তারপর দেওয়া আছে একটা বর্ণ দেওয়া আছে এই বর্ণটার নাম কি বলবো মানে তোমরা বলতে বর্ণটা হয়ে যাচ্ছে কি থ তাহলে থ এর আগে বর্ণ হয়ে যাচ্ছে ত ত থ ওকে তারপর দেখো দেওয়া আছে ড্যাশ ধ তাহলে ধ এর পরে আগে বর্ণ কি ত থ দ ধ তাহলে আমার বর্ণ হয়ে যাচ্ছে দ তাহলে ত থ দ ধ তাহলে আমার বর্ণ কি অক্ষরটা হয়ে যাচ্ছে দ ওকে তারপর দেখো দেওয়া আছে ড্যাশ বর্গাজ্য তাহলে আমার বর্গাজ্য ঠিক আগে বর্ণটা কি হবে বলো তো চ ছ বর্গাজ্য তাহলে আমার বর্ণটা হয়ে গেছে ছ কি বললাম আমি ছ ছ ছ বর্গাজ্য তাহলে বর্গাজ্যের আগে বর্ণ হয়ে গেছে ছ তারপর দেখো দেওয়া আছে একটা ইয়ে দেওয়া আছে একটা বক্স তারপর দেওয়া আছে একটা বর্ণ এই বর্ণটার নাম কি বলো তো তাহলে বলতে ঘ ক খ ব ঘ তাহলে আমার এই যে প্রথম বর্ণ এই সরি ভয়ে আগে বর্ণ হয়ে যাচ্ছে ঘ প খ ব ঘ ওকে এটা তোমরা বুঝতে পেরেছো তোমরা কোথায় এই টপিকটা ভেরি গুড এটা তোমরা বাংলা কপিতে যে বইটা খাতা দেওয়া আছে সেই খাতার মধ্যে অবশ্যই তোমরা করবে অনেকেই করছো অনেকেই করছো না বেশিরভাগ করছো না কিছু কিছু করছো তো তোমাদের পরীক্ষা যেহেতু এখন পরীক্ষা চলে এলো এখন দেরি আছে এখন তোমাদের টেস্ট হবে তারপর তো যাই হোক তোমাদের এই ধরনের আমি পরীক্ষা তোমাদের আসতে পারে তাই তোমাদের আমি আরেকবার বলে দিলাম এই টপিকটা তোমাদের কাছে আমি অনেকবার তুলে ধরছি তো যাই হোক অসুবিধা হবে না এটা তোমাদের কি বাড়ির কাজ দেওয়া থাকলো প্রত্যেকে তোমরা